হ্যালো বিভাস, আসসালামু আলাইকুম। আজকে কি ভিডিও নিয়ে আসলে কথা না বললেই নয়। তো হচ্ছে যেটা মেহেজাবিনের যে ভিডিওটি ভাইরাল হয়েছে, আসলে এই ভিডিওটি দেখেন, আসলে এই ভিডিওর মধ্যে যে দেখা যায়, ইউটিউবে সার্চ দিলে দেখা যায় যে শুধু এই ভিডিওই আসছে। তো কথা হচ্ছে যে দেখেন, একটা ভিডিও হয়তো বা ফেসবুকে ভাইরাল হয়ে গেছে, কিন্তু কথা হচ্ছে যে এই ভিডিওটি আসলে এটা মেহেজাবিন আপুর নয়, কারণ আমি ওনার বড় ফ্যান। আমি ওনাকে ভালোভাবে ওনার দেখি, প্লাস ওনার নাটকগুলো অনেক দেখি। তো কথা হচ্ছে যে এইখানে দেখেন, যেখানে আপনি ভিডিও সার্চ দিবেন সেখানে দেখবেন যে একটি মাত্র ভিডিও, সেটা কি করছে বিভিন্ন ইউটিউবার বিভিন্ন ভাবে মানুষের কাছে উপস্থাপন করছে। তো কথা হচ্ছে যে এইভাবে আসলে মনে করেন যে আমরা নিজের আগে উপস্থাপন করে তার কি আসলে উপকার করছি না উপকার করছি। তো দেখেন, এইখানে 1 নম্বর ভিডিও কথা বলতেছে যে আসলে কি মেয়ের দেশ ভিডিও ভাইরাল, তারপর দেখেন মেজাবেন স্ক্যান্ডাল ফুল ভিডিও ভাইরাল। তো ধরো যে যেটা পাচ্ছে, একটা থেকে একটা ভিডিও থেকে এক একটা ভিডিও আমরা কি করতেছি তৈরি করতেছি। তো যাই হোক, এটা আসলে মনে করেন আমরা সবাই এ ধরনের ভিডিও গুলা নেতিবাচক ভিডিও গুলো আমরা না করতে পারি। তো যেমন আমরা এই যে প্রথম ভিডিওটা একটু দেখি, সেটা প্রথম মেহজাবিন না ভিডিওটা দেখেন, আসলে, যে ধারণা আসলে এক একজন এক এক ভাবে বলতেছে যে এই ভিডিওতে বলা হচ্ছে যে আমরা শোনার মধ্যে নাটক পড়ে করি না। গেছে, তো এটা আসলে তা কমেন্ট মানে বক্সে প্রথম অবশ্যই কথা জানিয়ে আপনি দিন। বের করে নিয়ে আসতে চেষ্টা করেছেন। তারপর দেখেন এই যে দ্বিতীয় ভিডিওতে দেখা যায়, এখানে আসলে এই যে ইন্ডিয়ান একটি মেয়ে, আসলে উনি আসলে এই ভিডিওটি আসলে করেছেন, যা কিনা মানে তার মেয়ে জামিনের সাথে সামঞ্জস্য যায় চেহারার দিকে। তো যাই হোক, তারপরে দেখেন এই ভিডিওটাতেও তার বিভিন্ন নাটকের সিন দিয়ে কি করেছেন যে এটা বলা হয়েছে যে মেয়ে জামিন। তো যাই হোক, এক একটা ভিডিওতে এক এক ভাবে আমরা উপস্থাপন করেছি। তো এটা মানুষের তার নিজের ব্যাপার, কিন্তু কথা হচ্ছে যে আসলে আমরা এভাবে নেতিবাচক ভিডিও গুলা যদি আমরা উপস্থাপন না করি তাহলে বেটার হবে। তো আরেকটা বিষয় হচ্ছে যে এটা আসলে আমরা আমরা কিন্তু মেহজাবিন আপনি কিন্তু অলরেডি র‍্যাবের কার্যালয়ে এ বিষয়ে একটা আপনার অভিযোগ করেছেন, মামলা দায়ের করেছেন। তো যাই হোক, এই ভিডিও গুলো আসলে আমরা স্টপ করবো, আসলে বন্ধ করলে বেটার হবে। তো আমরা আসলে বিভিন্ন ভিডিও ভাইরাল করার জন্য, ইউটিউবটাকে ভাইরাল করার জন্য আমরা এ ধরনের ভিডিও থেকে দূরে থাকবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখেন ভিডিওটি, এই যে উনি এই ভাইয়াটি আসসালামু আসলে আলাইকুম বিএস টিক্সের রানা পক্ষ থেকে সবাইকে স্বাগত। মেজামিন আপু তো আজকে করেছেন, তিনি যে বিভিন্ন যে ধরনের কথা বলেছেন, কথাগুলো অনেক ভালো লেগেছে। তো যাই হোক, সামাজিক আরেকটা যোগাযোগে ভিডিও গুলা আসলে ভালো কিছু আমরা বলবো, ভালো কিছু লেখার চেষ্টা করবো। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব ভালো।